নিয়াজিকে সিলিন্ডার করানোর জন্য 16 ডিসেম্বর 1971 হেলিকপ্টারে করে জেনারেল আরোরা ঢাকায় নিয়ে আসেন। সেদিন জেনারেল আরোরার সঙ্গে সেখানে গেছিলেন এয়ার মার্শালের পূর্ব প্রধান দেওয়ান, নৌবাহিনীর পূর্ব প্রধান অ্যাডমিরাল। अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल चीन रिएक्शन। दिस इज़ मी नौशीन चौधरी और मेरे साथ अस्सलाम वालेकुम, मेरा नाम है चौधरी आसिफ अली। उम्मीद करता हूँ आप सब लोग खैरियत से होंगे। वी होप सो कि आप सब लोग फिट वाट होंगे, टिप टॉप होंगे और मजे से होंगे। आज हम जो वीडियो लेके आए हैं, वीडियो का टाइटल है 1971 वॉर ऑफ इंडिपेंडेंस, इंडिया वर्सेज पाकिस्तान एंड रशिया वर्सेज USA। वीडियो को देखते हैं डिटेल में। लेट्स स्टार्ट द वीडियो। 3, 2, 1 स्टार्ट। 1971 साले বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। কিভাবে এই যুদ্ধে ভারত, আমেরিকা, রাশিয়া, চীন প্রমুখ দেশগুলো জড়িয়ে পড়েছিল। এছাড়াও এই যুদ্ধের পরবর্তী সময়ে 93,000 আত্মসমর্পণকারী পাকিস্তানি সৈন্যর সাথে ভারত কি করেছিল, এই সকল বিষয়গুলো আজ আমি তোমাদের সামনে তুলে ধরব। এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বোঝার জন্য আমাদের সবার প্রথম বোঝা প্রয়োজন এই যুদ্ধের ব্যাকগ্রাউন্ড কি ছিল, কি এমন কারণ ঘটেছিল যার জন্য এই যুদ্ধ হয়েছিল। তাহলে চলো শুরু করা যাক সেখান থেকে, দেখা যাক কি হয়েছিল এই যুদ্ধের পিছনের রহস্য। ব্রিটিশরা ভারত ছেড়ে দেওয়ার পরে ভারতকে ভাগ করে দুটো দেশ গঠন করা হয়, এক হচ্ছে ভারত এবং অন্যটা হলো পাকিস্তান। আর এই পাকিস্তানকেও দুটো ভাগে ভাগ করা হয়, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান কোনটা? পূর্ব পাকিস্তান হলো বর্তমান বাংলাদেশ। আর আজ আমাদের বিষয় 1971 সালের বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধ। এবং পশ্চিম পাকিস্তান কোনটা? পশ্চিম পাকিস্তান হলো বর্তমান পাকিস্তান। এই পাকিস্তান নামক দেশটি সৃষ্টি হওয়ার প্রথম থেকে পশ্চিম পাকিস্তানের মানুষজনেরা পূর্ব পাকিস্তানের মানুষজনেদের খুব একটা ভালো নজরে দেখত না। এছাড়াও তারা প্রথম থেকে পূর্ব পাকিস্তানের ওপর নানানভাবে নির্যাতন, অত্যাচার ও মহিলাদের শ্লীলতাহানির মতন জঘন্য অপরাধ করে থাকত। আর এই অত্যাচার আরও বাড়তে শুরু করলো যখন 1970 সালে পূর্ব পাকিস্তানের শেখ মুজিবুর রহমান ভোটে দাঁড়ায় এবং প্রধানমন্ত্রী পদের জন্য তিনি এই ভোটে জিতেও যায়। তবে পশ্চিম পাকিস্তানের আর্মিরা কোনোভাবেই চাইত না পূর্ব পাকিস্তানের একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী হোক, আর সেই জন্যে মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রীর শপথ নেওয়া থেকে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছিল, যাতে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের কোনো মানুষ পাকিস্তানের প্রধানমন্ত্রী না হতে পারে। এবং 1970 সালে এই নির্বাচনে জেতার পর মুজিবুর রহমান এই অবস্থা অনুভব করে, এই অবস্থা বুঝতে পেরে 7 মার্চ 1971 তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এবং সেখানে তিনি বলেন পূর্ব পাকিস্তানকে তিনি একটি আলাদা দেশ বানাবেন আর যার নাম হবে বাংলাদেশ। এই ভাষণের পরই পশ্চিম পাকিস্তানের আর্মি শেখ মুজিবুর রহমানকে 25 মার্চ 1971 গ্রেপ্তার করে এবং তাকে নিয়ে চলে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে, আর সেখানেই তাকে বন্দি করে রাখা হয়। অন্যদিকে বাংলাদেশের ওপর অকথ্য অত্যাচার, নারীদের ওপর নির্যাতন, শ্লীলতাহানির মতন অপরাধ দিন প্রতিদিন বাড়তেই থাকে। আর এই অকথ্য অত্যাচার, শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তারির বিরুদ্ধেই বাংলাদেশের মুক্তি বাহিনী বাংলাদেশের বিভিন্ন স্থানে শক্তি জোট করতে শুরু করে এবং বিভিন্ন স্থানে বিরোধ গড়ে তুলতে শুরু করে। ভারতের তৎকালীন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী বলেন 25 মার্চ 1971 রাত থেকেই তথা মুজিবুর রহমানের গ্রেপ্তারির পর থেকেই প্রচুর পরিমাণে মানুষ এই পাকিস্তানের অত্যাচার থেকে বাঁচার জন্য ভারতে প্রবেশ শুরু করে। পশ্চিম পাকিস্তানের অত্যাচারে বিপুল পরিমাণ মানুষের ভারতে প্রবেশ করায় এবং এই অকথ্য অত্যাচারের কথা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে জানাতে থাকেন এবং জনমত গঠন করতে থাকেন। এই পূর্ব পাকিস্তানে ঘটিত মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে তিনি আন্তর্জাতিক সমর্থন গঠন করতে থাকেন, যাতে পাকিস্তান বাংলাদেশের ওপর এই চরম অত্যাচার বন্ধ করে।
যে বিপুল পরিমাণ শরণার্থী ভারতে প্রবেশ করেছিল তা এবার ভারতের পক্ষেও বহন করা সম্ভব ছিল না। তবুও সে সময় শরণার্থীদের আশ্রয়, খাদ্য, চিকিৎসা, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সহ বিভিন্ন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল ভারত এবং পরবর্তী সময় মুক্তিযোদ্ধাদের ক্রমান্বয়ে আক্রমণে পাকিস্তানের সামরিক বাহিনীকে দিশাহারা করে দিয়েছিল। আর পক্ষান্তরে বাংলাদেশি মানুষদের ওপর ভারতের সহানুভূতি দেখে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। 3 ডিসেম্বর 1971 পাকিস্তান একসাথে ভারতের মোট 11টি বিমান ঘাঁটিতে আক্রমণ চালায়। আর এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পাল্টা সেনা অভিযানের কথা ঘোষণা করে দেয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এবং এরই সাথে সাথে পাকিস্তান বাংলাদেশের যুদ্ধ রূপান্তরিত হয় ভারত পাকিস্তানের যুদ্ধে। তৎকালীন পরিস্থিতির মোকাবিলার জন্য বাংলাদেশের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যৌথ সিদ্ধান্তে ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে একটা জরুরি বার্তা পাঠানো হয়, যেখানে বলা হয়েছিল যদি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় এবং ভারতীয় ও বাংলাদেশের মুক্তিবাহিনী মিলিতভাবে অভিযান করে তাহলে এই পাকিস্তানি আর্মিকে সরানো সম্ভব। এবং তৎকালীন পরিস্থিতি অনুযায়ী ভারতীয় সামরিক বাহিনী ও বাংলাদেশের মুক্তিবাহিনী একসাথে যুক্ত হয় এবং এক যৌথ বাহিনী গঠন করে। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলের কমান্ডার অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং আরোরা এই যৌথ বাহিনীর প্রধান নিযুক্ত হয়। 4 ডিসেম্বর 1971 ভারতীয় বাহিনী সামরিক অভিযানে পূর্ব পাকিস্তানে যাত্রা শুরু করে এবং বিমানের মাধ্যমে ভারতীয় সৈনিকদের বাংলাদেশের বিভিন্ন স্থানে নামানো হয়। 6 ডিসেম্বর 1971 বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং ভারতের সঙ্গে এক কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। আর এই সময় ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি কাঠমান্ডু দিল্লি ফ্লাইটকে হাইজ্যাক করে নিয়ে চলে যাওয়া হয় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। আর এরই পাল্টা ব্যবস্থা নিয়ে পূর্ব পশ্চিম পাকিস্তানের সকল বিমান চলাচল বন্ধ করে দেয় ভারত। অর্থাৎ এবার আর কোনো বিমানকে ভারতের ওপর থেকে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে আনতে পারবে না পশ্চিম পাকিস্তান। এছাড়াও এর ফলে পূর্ব পাকিস্তানের সামরিক নিয়ন্ত্রণের জন্য ভারী সামরিক সরঞ্জাম, সৈন্যবাহিনী পশ্চিম পাকিস্তান থেকে সরাসরি আকাশপথে পূর্ব পাকিস্তানে নিয়ে আসা সম্ভব ছিল না। এর ফলে তাদের সকল কিছু পাঠাতে হতো সমুদ্রপথে শ্রীলঙ্কা পেরিয়ে। আর এই দিকে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের গরিলা মুক্তিবাহিনীর আক্রমণে পশ্চিম পাকিস্তান বাহিনীর যোগাযোগ পথ, ব্রিজ, পাকিস্তান ক্যাম্প ধ্বংস করতে থাকে এই মুক্তিবাহিনী। আর পাকিস্তান বাহিনীর সামরিক রসদও ফুরিয়ে আসে। এর ফলেই বেকায়দায় পড়ে পাকিস্তান ভারতের নিকট যুদ্ধ সমাপ্তির প্রস্তাব পাঠায় এবং ভারত এতে জবাব দেয়। তখনই যুদ্ধবিরতি কার্যকর হবে যখন পাকিস্তান বাহিনী ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে। আবার অন্যদিকে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে ভারতের পর ধীরে ধীরে চীন, আমেরিকা, রাশিয়াও জড়িয়ে পড়তে থাকে। আমেরিকা পাকিস্তানকে সাহায্য করতে ভিয়েতনাম থেকে যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে পাঠায় এবং এই পরিস্থিতি দেখেই তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাশিয়ার কাছে কূটনৈতিক সাহায্য চান এবং রাশিয়া ভারত তথা বাংলাদেশকে সাহায্যের জন্য 4টি সাবমেরিন সহ 16টি যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে পাঠিয়ে দেয় এবং পাশাপাশি পাকিস্তানের মিত্র হিসেবে চীনের এই যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল। আর সেই জন্য রাশিয়া চীন সীমান্তে সৈন্য মোতায়েন করে দেয়। পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে এর পরিস্থিতি কী হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল চীনের। আর এর ফলেই চীন পাকিস্তানকে সামরিক সাহায্য করার থেকে বিরত থাকে এবং এই কারণে আমেরিকাও পিছু হটে এবং তাদের সামরিক যান সরিয়ে নেয়। 14 ডিসেম্বর 1971 ঢাকার দিকে অগ্রসর হয় যৌথ বাহিনী। যৌথ বাহিনীর প্রবল আক্রমণে
পাকিস্তান টিকে থাকতে পারেনি। বিভিন্ন জায়গায় তারা প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয় এবং পাকিস্তান বাহিনীর কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। 15 ডিসেম্বর 1971 ভারতের ইস্টার্ন কমান্ডার অফ চিফ মেজর জেনারেল জেকব পাকিস্তানের আত্মসমর্পণের দলিল ও অন্যান্য ব্যবস্থা করার লক্ষ্যে ঢাকায় পৌঁছায়। শঙ্কর রায়চৌধুরী বলেন, পূর্ব পাকিস্তানের অচেনা যুদ্ধক্ষেত্রে ভারত যে লড়াইটাতে জিতেছে এর পেছনে বিরাট ভূমিকা রয়েছে বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের মুক্তিবাহিনীর। ভারতীয় সেনারা যখন আক্রমণ করছিল তখন পশ্চাদবর্তী এলাকাটাকেও নিরাপদ দেখতে পাচ্ছিল না পাকিস্তান বাহিনী এই মুক্তিবাহিনীর জন্যই। অর্থাৎ সামনে দিক থেকে আক্রমণ করছে ভারতীয় সৈন্যবাহিনী এবং পেছন দিক থেকে আক্রমণ করছে মুক্তিবাহিনী, আর পাকিস্তান বাহিনীর কাছে আত্মসমর্পণ করা ছাড়া কোনোই উপায় বেঁচে ছিল না। পাকিস্তানের জেনারেল নিয়াজিকে স্যালেন্ডার করানোর জন্য 16 ডিসেম্বর 1971 হেলিকপ্টারে করে জেনারেল আরোরা ঢাকায় নিয়ে আসে। সেদিন জেনারেল আরোরার সঙ্গে সেখানে গেছিলেন এয়ার মার্শালের পূর্ব প্রধান দেওয়ান, নৌবাহিনীর পূর্ব প্রধান অ্যাডমিরাল অ্যানকিসান। অ্যাডমিরাল অ্যানকিসান তার আত্মজীবনীতে লিখেছেন, ঢাকার রেসকোর্স ময়দানে একটা ছোট্ট টেবিল ছিল আর দুটো চেয়ার। ওই দুটো চেয়ারে বসেছিলেন জেনারেল আরোরা এবং জেনারেল নিয়াজি, আর আমরা সকলে দাঁড়িয়েছিলাম পিছনে। আত্মসমর্পণের দলিলে 6টা প্রতিলিপি বানানো হয়েছিল। সেই দলিলে বলা ছিল, যৌথ বাহিনীর কমান্ড এবং বাংলাদেশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে পাকিস্তান বাহিনী। প্রথমে জেনারেল নিয়াজি এতে সিগনেচার করে, তারপর জেনারেল আরোরা। তিনি আরও লেখেন, এখানে সিগনেচার করার পর জেনারেল নিয়াজির চোখে জল এসে যায়। তিনি টুপি খুলে দিলেন এবং রিভলভার থেকে গুলি বের করে সেগুলি জেনারেল আরোরার কাছে সমর্পণ করলেন। অধীনতা স্বীকার করে নিলেন পাকিস্তানের জেনারেল এবং তার সাথে অধীনতা স্বীকার করে নিলেন 93,000 সেই পাকিস্তানি সৈনিক যারা জেনারেল নিয়াজির সঙ্গে আত্মসমর্পণ করে দিয়েছিলেন। 1971 16 ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তান সৈনিকদের আত্মসমর্পণের মধ্যে দিয়ে জন্ম হয় নতুন স্বাধীন রাষ্ট্র বাংলাদেশে। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্টেটমেন্ট দেয়, ঢাকা স্বতন্ত্র রাজধানী স্বতন্ত্র বাংলাদেশের। এই যুদ্ধে বহু বাংলাদেশি মানুষ প্রাণ হারিয়েছিল বহু ভারতীয় সৈন্য, কিন্তু তবু এই যুদ্ধের সমাপ্তি ঘটলে ভারতীয় পার্লামেন্টে ইন্দিরা গান্ধী মনে করিয়ে দেয়, আমাদের দায়িত্ব এখন শেষ হয়ে যায়নি। আমাদের দায়িত্ব এখন এই হাজার হাজার পাকিস্তানি যুদ্ধবন্দীকে সুরক্ষা দেওয়া। মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি বলেছেন, পাকিস্তান সেনারা বাংলাদেশিদের ওপর যা অত্যাচার চালিয়েছিলেন এরপর তাদের বাংলাদেশের হাত থেকে রক্ষা করাটা ছিল বড় চ্যালেঞ্জের ব্যাপার, কারণ এ সময় বাংলাদেশের প্রতিহিংসার সম্ভাবনা ছিল খুবই। এ সময় প্রায় 93,000 পাকিস্তানি সেনাকে বন্দী করা হয়েছিল। হয়তো যদি সে সময় ভারত এই সকল সৈন্যদেরকে নিরাপদে নিজের দেশে ফিরিয়ে না আনত তাহলে হয়তো একজনও স্বাধীন বাংলাদেশ থেকে জীবিত ফিরত না। এই সকল সৈনিককেই যথার্থ মর্যাদা দিয়ে ভারত তাদের দেশে পাকিস্তানে ফিরিয়ে দেয় এবং মুজিবুর রহমানকে পাকিস্তান থেকে স্বতন্ত্রভাবে ফিরিয়ে আনা হয়। শেখ মুজিবুর রহমানের কন্যাই হলেন শেখ হাসিনা, বর্তমানে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। পাকিস্তান যেই বাংলাদেশকে তথা বাংলাদেশের মানুষজনকে অযোগ্য মনে করতেন, যাদের ওপর অত্যাচার চালাতেন, সেই বাংলাদেশি আজ বর্তমানে পাকিস্তানের থেকে বহুগুণ এগিয়ে। जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो, पूरी हिस्ट्री बताई कि किस तरह से बांग्लादेश के लोग जो हैं उन्होंने जब ये रियलाइज़ किया कि उन्हें उनके हकूक जो हैं वो पाकिस्तान में नहीं मिल रहे और उन्होंने अपने लिए एक अलहदा मुल्क बनाने का सोचा, एक अलहदा मुल्क हासिल करने का सोचा, तो फिर उन्होंने जो भी स्ट्रगल की उसके बारे में उन्होंने बताया इस वीडियो में। और फिर सिर्फ मर्दों ने नहीं, जब उन्होंने मुक्ति बाहिनी बनाई तो उसमें औरतों ने भी जो है वो मर्दों के साथ साथ हिस्सा लिया, सारी फीमेल्स जो थी वो भी साथ खड़ी थी। वॉर ऑफ इंडिपेंडेंस जो है वो इसलिए भी यादगार है कि फिर इसमें इंडिया
भी पार्टिसिपेट किया और इंडिया ने जो है वो मुक्ति बानी के साथ सपोर्ट अपनी शो की और बांग्लादेश को सपोर्ट किया। 1971 की स्ट्रगल के बारे में उन्होंने बताया किस तरह बांग्लादेश ने अपने हकूक के लिए फाइट की और शेख मुजीबुर रहमान इलेक्शन में सबसे ज़्यादा सीटें जीत चुके थे लेकिन उनको वज़ीर आज़म नहीं बनाया गया। उसके बाद उन्होंने रियलाइज़ किया कि हमें हमारे हकूक खींचने पड़ेंगे और उन्होंने उसके बाद पूरी तहरीक चलाई और भारत ने भी उनका साथ दिया और बिलाखिर उन्होंने आज़ादी हासिल कर ली और बांग्लादेश एक अलग मुल्क बन के सामने आ गया। ये दुनिया की हिस्ट्री का सबसे एक अनोखा वाक़या है जिसमें 90,000 के करीब सोल्जर्स ने सरेंडर भी किया था और बांग्लादेश वो वाहिद मुल्क है जो अपनी ज़ुबान की बेस पे पाकिस्तान से अलग हुआ था। पाकिस्तान में उर्दू को कौमी ज़ुबान डिक्लेयर कर दिया गया था और जिस वजह से बांग्लादेश के लोगों में गम और गुस्सा बहुत ज़्यादा बढ़ गया और उसके बाद बांग्लादेश के शेख मुजीबुर रहमान इलेक्शन जीत गए लेकिन उनको पावर नहीं दी गई। ये सारे जो वाक़यात थे इस वजह से बांग्लादेश के लोग पाकिस्तान से अलग होने के लिए मजबूर हो गए और उनकी आंखों में खून आ गया और उन्होंने बगावत कर दी। उसके बाद जैसा कि देखने में आता है कि बांग्लादेश जो है उसने बहुत मेहनत से अपने मुल्क को जो है वो इस काबिल बनाया कि अब वो पाकिस्तान से भी आगे बढ़ चुका है। तो ज़रूर बताइएगा कि वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पर हो तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी स्टे वेल्दी स्टे ऑसम। अल्लाह हाफिज़।